আসসালামু আলাইকুম। আজকে আমাদের নতুন একটা নাটক শুটিং হতে যাচ্ছে, সেটা হলো সুদ নিয়ে। তো সুদ নিয়ে এর আগে একটা নাটক আমরা করেছিলাম, তো আজকে আমাদের দ্বিতীয় নাটক আর কি। তো এখন হচ্ছে যে আমাদের নাটকটা শুটিং হবে আমাদের ড্রিম সেকেন্ড স্টোরে, তো এর জন্য ফয়সালের বাসায় যাচ্ছি চাবি আনতে। আচ্ছা, কি খবর? আমাদের সকালের নাস্তা, হ্যাঁ আমাদের শুটিং এ থাকলে অনেক সময় খিদালে যায়, তো এই জন্য আর কি নাস্তা। এখন মূলত আসার কারণ হচ্ছে যে আমার যে শুটিং এর যে কস্টিউম লাগবে সেটা হচ্ছে যে ফয়সালের আব্বার একটা টি শার্ট লাগবে, কারণ একটা সিনিয়র ক্যারেক্টার রয়েছে, তো যার জন্য ওর আব্বুর একটা টি শার্ট নিব আর কি। এদিকে দেখতে পাচ্ছেন যে রতন ক্যামেরার কার্যক্রম গুলো করছে, মানে ক্যামেরার যে যে জিনিসগুলো সেটিং করা লাগে। তো এর মাঝখানে একটা দুর্ঘটনা ঘটে গেছে, সেটা হচ্ছে রতনের চোখে, এই চোখ দেখাও, এই দেখেন রতনের যে চোখটা আছে ডান চোখটাতে নখের আঁচড় লেগে এই রকম দাগ হয়ে গেছে। আর এইদিকে আসিব হচ্ছে যে দোকানটা টোটালে পরিষ্কার করছে, কারণ পরিষ্কার করে এই দোকানেই সব শুটিং হবে। তো শুটিং শুরু করার আগে আমরা একটু পরোটা দিয়ে নাস্তা করে নিলাম। এদিকে রিয়াদ ভাই আছে, আরো অনেকেই আছে আমাদের এখানে নাস্তা করার জন্য। আর এই খাবারের ব্যবস্থা করেছে মিরাজ, সকাল সকাল আমরা নাস্তা করে নিব। দেখছেন যে মিরাজ সকল খাবার ঠিকঠাক করতেছে। আর এইদিকে সাইডেই কিন্তু আর একটা কার্যক্রম হচ্ছে আর কি খাওয়া দাওয়া শেষে, সেটা হচ্ছে মেকআপ হচ্ছে। এখানে সাতাসারের মেকআপ চলছে, রিয়াদ ভাই বসে আছে এখানে, সাতাসারের মেকআপটা এখন কমপ্লিট হয়নি। আর এদিকে রতন ক্যামেরা ব্যালেন্স করতেছে। আসলে একটা শুটিং করতে গেলে আসলে অনেক কিছু করা লাগে, অনেক লোক পরিশ্রম করে। আসলে পরিশ্রম করার ফলে, 5 থেকে 7 দিন কাজ করার ফলে একটা শুটিং বের হয়, মানে একটা নাটক বের হয়, সেটা আসলে মানে খুবই পরিশ্রমের একটা ফল আর কি। তো আপনারা দেখতেই পাচ্ছেন, মূলত সুদের নাটক। তো আমি হচ্ছে যে ক্যারেক্টারটা করতেছি সেটা হচ্ছে যে আমি মানুষকে সুদ দিয়ে বাড়াই আর কি। আর সাত্তাসারের ব্যবসায় সুদে কিছু টাকা নেওয়ার জন্য আমি তাকে রিকোয়েস্ট করতেছি। এই যে ক্যামেরায় আমার শুটিং চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন। তো একটা নাটকগুলো আসলে এইভাবেই অনেকটা পরিশ্রম করা হয়। যেমন রুবাই, তুমি দেখেন পিছনে কাজ করতেছে, অ্যাকশান নেই কিন্তু তারপরেও কাজ করেই যাচ্ছে, করেই যাচ্ছে। এই যে ডায়লগের সময় কাজ করছে, আমি ডায়লগ দিচ্ছি, সাত্তাসার শুনতেছে। দেখেন এই দেখেন মিরাজুল্লাহ হাতের উপরে একটা লাইট। আবার আমি লুঙ্গি টুঙ্গি পরে সাত্তা স্যারকে যে মানে পরামর্শ দিচ্ছি, যেমন আমাদের দুইজনেরই মেকআপ করা আছে, তো আপনারা দেখতে পাচ্ছেন এই জন্য আমাদের ফেসটা বেশি উজ্জ্বল লাগতেছে। ক্যামেরা শটটা দেখেন, এখানে ক্যামেরার কিছু সেটিং চেঞ্জ করা হচ্ছে। এই দেখেন আমাদের ক্যামেরা রয়েছে সাব্বির হাসান রতন, তো তার এই দক্ষতার কারণে আপনারা অনেক ভালো ভালো শর্ট ফিল্ম উপহার পাচ্ছেন। আবার বলে নাকি ভাই ডাইরেক্টটা? আলহামদুলিল্লাহ আজকের মতন আমাদের শুটিং শেষ, মানে প্রথম দিনের মতন শুটিং শেষ। এবারটা হচ্ছে যে নেক্সট যে আরেকটা দিন আছে, আর 2 দিন লাগতে পারে শুটিং এর জন্য। তো এখানে সবাই অনেক ক্লান্ত হয়ে গেছে, কারণ আমরা সেই সকাল থেকে আমরা শুটিং করতেছি। আমরা যখন শুটিং শুরু করছিলাম তখন হচ্ছে যে এই রাস্তায় একদমই লোকজন ছিল না, আর এখন এই রাস্তায় একদমই লোকজন ভরপুর হয়ে গেছে, কারণ এখন 1টা বাজে। তো আজকের প্রথম দিনের মতন শুটিং প্যাক আপ। আচ্ছা
আলহামদুলিল্লাহ আমাদের সুদের নাটকটা কমপ্লিট হলো, হয়ে গেল শুটিং। হয়ে যাওয়ার পরে শেষে জানে কয়েকটা ফাইল মিসিং হয়েছিল, তো যার কারণে সেই শুটিং গুলো আমরা আজকে কমপ্লিট করলাম। তো এখানে রুবায়েত আছে, মিরাজ আছে, কি সমস্যা কি বলো? রুবায়েতের এখনো ঘুমের ভাব কাটেনি, এই জন্য ডায়লগ হচ্ছে না, পেটে পেটে যাচ্ছে। দেখি দাও তো রুবায়েত, ভাই এই মডেলের সাইকেলের চাহিদা অনেক বেড়ে গেছে, এবার এই এই তিনটা কাস্টমার ফেরত দিলাম। রুচি নেই বলে চারি পাঁচটা খায় না, দোকানের কর্মচারী, তো এই যে শর্ট ফিল্মটা, এটা কি তুমি সম্পূর্ণ করেছিলে? হ্যাঁ, শর্ট ফিল্মটা আমি সম্পূর্ণ করিনি, তবে যতটুকু করছি ততটুকু দিয়ে ফুটিয়ে তোলার চেষ্টা করলাম। আমাদের ক্যামেরা রয়েছে সাব্বির হাসান রতন, তো তার এই দক্ষতার কারণে আপনারা অনেক ভালো ভালো শর্ট ফিল্ম উপহার পাচ্ছেন। 3, 2, 1, action!